Hello friends, welcome to my channel Hair Care Bangla. Once again, আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি একটা টপিকের উপর আলোচনা করব। বেশ কয়েকদিন ধরে কোশ্চেন আসছিল যে হাউ টু ওয়াশ ব্লাড ক্লটস আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট প্রপারলি, কিভাবে প্রপার ওয়েতে ব্লাড ক্লটস ওয়াশ করা যায়। তো এই নিয়ে অনেক ভিডিও হয়তো আপনারা দেখেছেন যারা অ্যাকচুয়ালি হেয়ার ট্রান্সপ্লান্ট করে ফেলেছেন বা করবেন বলে ভাবছেন, তো আগে থেকে তা জেনে রাখতে চাইছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে ব্লাড ক্লটস ওয়াশের ভিডিওর আগে যেই 10 দিন আপনার যেই যেই রুটিনে চলা উচিত সেগুলোকেও আমি কিন্তু মেনশন করে দেবো এই ভিডিওতে। আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট আপনার যত গ্রেডেডি বাল্ডনেস হোক না কেন, যত গ্রাফটি আপনার লেগে থাকুক না কেন, লাগানো হয়ে যাক না কেন, আপনাকে কতগুলো রুটিন মানা 100% উচিত বলে আমার মনে হয়। এর উপরেই কিন্তু আপনার রেজাল্ট ডিপেন্ড করবে। যেমন মনে করুন আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট, যখনই আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়ে গেছে, ইমপ্লান্টেশনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, ডাক্তার আপনাকে বলে দিয়েছেন যে এখন আপনি কমফোর্টেবলি বাড়ি চলে যেতে পারেন বা আপনি অফিস জয়েন করতে পারেন, আপনি সব কিছু কাজ করুন, বাট তার সাথে সাথে কতগুলো জিনিস মেনে চলুন সেগুলো আমি বলবো। সবার আগে আমি যেগুলো বলবো সেগুলো, ভারী কিছু ওয়েট আপনি কখনোই নেবেন না, বা ভারী কোনো কাজ যেটা করতে গেলে খুব পরিশ্রম লাগে সেই ধরনের কাজ কিন্তু একদমই আপনার করা উচিত নয়, এক নম্বর। দুই নম্বর আমি যেটা বলবো সেকেন্ডে, সেটা কিন্তু খুব ভালোভাবে ঘুমানো উচিত, অর্থাৎ স্লিপ ওয়েল, খুব ভালোভাবে ঘুমানো উচিত। যার ইনসোমনিয়ার প্রবলেম আছে, অনিদ্রা আছে, অবশ্যই ডাক্তারকে বলুন যে আমার রাতে ঘুম ঠিক করে হয় না। তার জন্য যদি ডাক্তার কোনো ওষুধ দিয়ে থাকে বা কোনো টেকনিক বলে থাকে সেটা অ্যাপ্লাই করুন, সেটা কিন্তু আপনার হেয়ার গ্রোথের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেবে। থার্ড আমি বলবো খুব ভালোভাবে জল খাওয়া উচিত, ওয়াটার, টেক ওয়াটার প্রপারলি। আপনার যতটুকু ওয়াটার আপনার বডিতে দরকার ততটুকু ভালোভাবে নিন। ওয়াটারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার বডির জন্য, আপনার হেয়ার গ্রোথের জন্য, আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 10 দিন এই জিনিসগুলো অবশ্যই মেনে চলবেন, 10 কি 12 দিন, অনেকে তো 7 দিনের মধ্যেই ব্লাড ক্লট ওয়াশ করতে চলে যায়। তো আমি বলবো একদম তাড়াহুড়ো করবেন না, একটু বেশি দিন রাখলে আপনার কোনো প্রবলেম হবে না, এই টাইমটা কিন্তু জীবনে আপনার বারবার ফিরে আসবে না, খুব ইম্পর্টেন্ট টাইম একটা আপনার জীবনের। তো আপনাকে আমি যেটা করতে বলবো সেটা হচ্ছে ভালো করে জল খাবেন, খুব ভালো করে জল খাবেন, যতটুকু জল আপনার ওয়াটার যতটা আপনার বডিতে দরকার ততটা অবশ্যই খাবেন, অবশ্যই পান করবেন, এবং তার সাথে সাথে ঘুমটা কিন্তু খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তার সাথে ডায়েট চার্ট যেটা বলবো, খেয়াল রাখবেন যেন আপনার কনস্টিপেশনের প্রবলেম না হয়। তো কিভাবে খেয়াল রাখতে হবে, যদি আপনার গ্যাস ফর্ম করে তো গ্যাসের আপনি মেডিসিন নিন। আর যে ডায়েট চার্টটা, যে ব্যালেন্স ডায়েট চার্ট, সেটা হচ্ছে ফ্রুটস নিন, আপনি ফ্রুটস নিতে পারেন, তার সাথে সাথে আপনি ভেজিটেবল একটা ডায়েট চার্ট করুন, ভেজটা বেশি করে নিন আপনি। এবং খুব হিট জেনারেট করে এই ধরনের খাবার বেশি খাবেন না, ফুড বেশি খাবেন না, ফাস্ট ফুডটাকে কিন্তু অ্যাভয়েড করে চলুন এই টাইমটায়, যতটা অ্যাভয়েড করা যায় ততটা ভালো। এবং একটা হেলদি ডায়েট যদি আপনি মেনে চলেন, ব্রেকফাস্টটা ঠিক টাইম মতো নিন, ইরেগুলার যেন না হয়ে যায়, তারপর আপনার যে লাঞ্চ এবং ডিনার একদম ঠিক ঠিক টাইমে নিন, এই 10 দিন অন্তত মেনটেন করে চলুন, তারপরে আপনি একটু এদিক ওদিক হয়ে গেলে কোনো প্রবলেম আসবে না। তো এটাই বলবো। তার সাথে সাথে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমি এর আগে বহু ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে আপনাকে যেটা মেনটেন করে চলা উচিত সেটা হচ্ছে যোগা। আপনি যদি এই 10 দিন রুটিন করে যদি একটা আপনি শিডিউল তৈরি করতে পারেন একটা পার্টিকুলার টাইমের, তো সেটা খুবই ভালো হয় আপনার জন্য। তো আপনি একটা কাজ করুন, আপনি কপালভাতি করতে পারেন, কপালভাতি, আমি একটা ভিডিও ছেড়েছি কপালভাতি প্রাণায়ামের উপরের আগে, আমি যোগা ফর হেয়ার লসের উপর একটা ভিডিও ছেড়েছি, অনেক আগে ছেড়েছিলাম, তো সেটা আপনি দেখে নিতে পারেন। তো কপালভাতি কিন্তু খুব ভালো হবে আপনার জন্য, কপালভাতি অবশ্যই করুন। আর তারপরে আপনি করুন আনুলোম বিলোম প্রাণায়াম, আনুলোম বিলোম যে প্রাণায়াম আছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য। আমি এগুলো এর জন্য বলছি যাতে আপনি ভালো ওয়েতে ভালোভাবে রেজাল্টটা পেতে পারেন, তার জন্যই কিন্তু আমার এগুলো বলা। এবং ডিপ ব্রিথিং,
বি রিল্যাক্স, খুব ভালোভাবে একদম টেনশন ফ্রি থাকুন এবং ডিপ ব্রিথিং নিন, এবং আধা ঘন্টা, বেশিক্ষণ নয়, আধা ঘন্টা যদি আপনি ডিপ ব্রিথিং, আনুলম বিলোম প্রাণায়াম, তার সাথে কপালভাতি এবং নেল রাবিং বালায়াম যদি আপনি করতে পারেন 10-15 মিনিট, বেশিক্ষণ করার দরকার নেই, এটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো হবে। এগুলো অনেক ভিডিওতেই হয়তো আপনাকে বলবে না, কিন্তু আমি বলবো, তার কারণ আপনার কিন্তু রেজাল্টের ফারাক এগুলো থেকেই হয়ে যায়। আপনি অন্যদের সাথে রেজাল্টের ফারাক দেখেন, এর ভালো এসছে, এর এত ডেন্সিটি এসছে, এর এতটা আসেনি, সবারই মোটামুটি ভালো রেজাল্টই আসে, কারোরই খুব খারাপ রেজাল্ট আসে না, সবারই আসে, কারোর 19, কারোর 20, এরকমই। কিন্তু খুব ভালো রেজাল্ট যদি আপনি পেতে চান তো আপনি এগুলো প্রথম 10 দিন করুন। এইগুলো আপনি যদি মেনে চলেন, তারপর আমি ডে 9th ক্ষেত্রে বলবো। ডে 9th ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই ডাক্তারকে এই ব্যাপারে জিজ্ঞেস করে নেবেন, সেটা হচ্ছে আপনার যে ডোনার এরিয়া সেখানে আপনি একটা সলিউশন অ্যাপ্লাই করুন রাত্রিবেলা, বা দিনে দুবার ডে 9 ইউজ করতে পারেন, সেটা হচ্ছে বিটাডিন। বিটাডিন আপনি আপনার একটা কটন দিয়ে, তুলো দিয়ে আপনি ভালো করে লাগিয়ে দিলেন, পিছন দিকটা একদম লাগিয়ে দিলেন, প্রপারলি একদম লাগিয়ে দিলেন, আস্তে আস্তে, যদি আপনি না লাগাতে পারেন কারোর সাহায্য নিন, কোনো ফ্রেন্ড বা কোনো ফ্যামিলি মেম্বারের সাহায্য নিন, আপনি লাগিয়ে দিন, কিছুক্ষণ ছেড়ে দিন, তারপর বিটাডিন ক্রিম পাওয়া যায়, সেই ক্রিমটা আপনি অ্যাপ্লাই করে দিন আপনার ডোনার এরিয়া, আমি ডোনার এরিয়া ব্যাক সাইডের কথা বলছি, তো সেই দিকেও কিন্তু খেয়াল রাখা অবশ্যই উচিত আপনার। শুধু ট্রান্সপ্লান্টেড বা ইমপ্লান্টেড এরিয়াতে আপনি খেয়াল রাখবেন, কিন্তু ডোনার এরিয়াতে খেয়াল রাখবেন না, সেটা হয় না। তো এটা অ্যাপ্লাই করুন, অবশ্যই ডাক্তারকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে নিন যে আমি এটা করতে পারি কিনা, বা ডাক্তার কোনো কিছু আপনাকে অ্যাডভাইস বা সাজেশান দেন কিনা যে আপনি এই ক্রিম, এই সলিউশন লাগাতে পারেন, তো সেটাও ভালো হয়। তার সাথে সাথে আপনি যেটা করবেন সেটা হচ্ছে জনসন বেবি অয়েল। জনসন বেবি অয়েল আপনি আগের দিন, অর্থাৎ ডে 9 আপনি অ্যাপ্লাই করুন, আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট, আপনার ট্রান্সপ্লান্টেড এরিয়াতে, আপনার ব্লাড ক্লটসের উপরে কটন দিয়ে, তুলো দিয়ে কারোর সাহায্য নিন, কারোর হেল্প নিন দরকার হলে, আপনি নিজে যদি করতে না পারেন একা একা, এই ক্ষেত্রে একটু সাহায্য নিতেই পারেন কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বারের, তো সাহায্য নিন এবং সেই সমস্ত জায়গাগুলোতে আপনি ভালো করে অ্যাপ্লাই করে দিন। অ্যাপ্লাই করে দেওয়ার পরে একদম ভালো করে ঘুমিয়ে যান, ভালো করে। ডে 9 কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট একটা দিন, আপনার জীবনের একটা খুব ইম্পর্টেন্ট দিন, তো বি সিরিয়াস অ্যাবাউট ইট অ্যান্ড টেক কেয়ার, আমি বারবার বলবো। এবার আমি 10 যেদিনকে আপনার ব্লাড ক্লটস ওয়াশ হবে সেদিনের ক্ষেত্রে বলছি আমি কি কি করবেন আপনি। সবার আগে আপনাকে যেটা করতে হবে, আপনি সকালে ঘুম থেকে উঠেছেন, আপনি সকাল সকালই, বেশি ডিলে করবেন না, বেশি দুপুর করবেন না, আমি মনে করি সকাল সকালই এই কাজটা করা বেশি ভালো, খুব সকালও দরকার নেই, আবার খুব আপনার নুন টাইম চলে আসছে সেরকমও দরকার নেই, তো একটা ঘুম থেকে ওঠার পরে, ব্রেকফাস্ট নেওয়ার পরে তো আপনি এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি কি করবেন, বিসলেরি বা কিনলে বা অ্যাকুয়া, ভালো যেই সমস্ত মিনারেল ওয়াটার যেগুলো পিউরিফাই ওয়াটার, সেগুলো আপনি কিনে নিন। অবশ্যই আপনার 3 লিটার তো লাগবে, 3 লিটারের বেশিও লাগতে পারে, আপনি কিনে নিন, সেটা দিয়ে ভালো করে কিন্তু আপনার স্ক্যাল্প ওয়াশ হবে, আপনার হেড ওয়াশ হবে, ট্রান্সপ্লান্টেড এরিয়া টোটাল ওয়াশ করবেন, টোটাল পিছন থেকে শুরু করে সামনে সব কিছু। ওকে, তো আপনি এটা ভালো করে আস্তে আস্তে ওয়াশ করবেন। যদি আপনার বড় বড় নখ হয়ে থাকে, নাখুন যদি হয়ে থাকে, তো সেটা কেটে নিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নখ যেন না লেগে যায়। আস্তে আস্তে আপনি ব্যাক সাইড থেকে ফ্রন্ট সাইডে ধীরে 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 আস্তে আস্তে ওয়াশ করবেন। জনসন বেবি শ্যাম্পু যেটা আছে, জনসন বেবি শ্যাম্পু, সেই বেবি শ্যাম্পু আপনি অ্যাপ্লাই করুন, ইউজ করুন এক্ষেত্রে। তো আস্তে 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 ওয়াশ করুন, খুব চাপ দেবেন না, একবারে যদি ব্লাড ক্লটস না ওঠে তো নো প্রবলেম, ছেড়ে দিন, যতটুকু উঠেছে ছেড়ে দিন, ওয়াশের পরে 6 ঘন্টার জন্য আপনি রেস্ট নিন। আফটার 6 আওয়ার্স আপনি আবার করুন সেকেন্ড টাইম, সেম পদ্ধতি, সেম ওয়েতে, এক্ষেত্রে কারোর সাহায্য নিন দরকার হলে, তো ধীরে 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 আস্তে 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 করুন। যদি আপনার হাতে, যদি মনে হয় আপনার হাতটা খুব বেশি ড্রাই বলে মনে হচ্ছে, তো ডক্টরের গ্লাভস পাওয়া যায়, সেই গ্লাভসও আপনি কিন্তু কিনে নিতে পারেন কোনো মেডিসিন স্টোরে গিয়ে, মেডিসিন শপে কিন্তু এগুলো অ্যাভেলেবেল, সেখান থেকে আপনি পেয়ে যেতে পারেন, সেটা দিয়ে সেগুলো পরে নিন। আস্তে 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 আপনি কিন্তু
ওয়াশ করতে থাকুন। সেকেন্ড ওয়াশ হয়ে যাওয়ার পরেও কিছু কিছু ব্লাড ক্লট থেকে যেতে পারে আপনার, বা হালকা হালকা হেয়ারও আসতে পারে আপনার হাতে, তো একদম ঘাবড়াবেন না, কোনো চিন্তার কোনো কারণ নেই। তারপরে আবার শ্যাম্পু অ্যাপ্লাই করুন, শ্যাম্পু অ্যাপ্লাই করে সেম ওয়েতে সেম প্রসেসে কারোর সাহায্য নিন। এরকম আফটার 6 ঘন্টা 3 বার, ফার্স্টে একবার করবেন, 6 ঘন্টার পরে আরেকবার করবেন, আবার 6 ঘন্টার পরে আরেকবার করবেন, টোটাল 3 বার আপনি ওয়াশ করুন। এবং 3 বারের পরেও যদি আপনার থেকে যায় কিছু ব্লাড ক্লটস, বেঁচে যায়, তো ছেড়ে দিন, নো প্রবলেম। নেক্সট ডেতে যখন আবার আপনি শ্যাম্পু করবেন তখন অটোমেটিক্যালি সেগুলো চলে যাবে, আপনি জোরে জোরে সেগুলোকে বার করার চেষ্টা করবেন না, নর্মাল ওয়েতে যেমন উঠে যায় সেরকমভাবে। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। এই টপিকটার উপর আমি বহুদিন ধরে ভেবেছিলাম একটা ভিডিও বানাবো, কারণ প্রচুর কোশ্চেন আসছিল এই টপিকটা নিয়ে, তো আমি ভাবলাম যে আজকে বানিয়েই ফেলি। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। আমি আরেকবার বলে দিতে চাই, প্রচুর অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে গেছে এই মাসের জন্য এবং সামনের মাসের জন্য অনেক অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে গেছে, এবং যারা ইন্টারেস্টেড আছেন তারা আবার আসতে পারেন। আমি আরেকবার বলে দিচ্ছি, আমার হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক, আমাদের যে হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক মালিয়া অ্যান্ড ডার্মা হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক কলকাতা, সিডি ব্লক CD216 নিয়ার সিটি সেন্টার সেক্টর 1 সল্টলেক কলকাতা 64, আপনারা আসুন, এসে কনসাল্ট করুন ডক্টরের সাথে। বিআরপি হেয়ার ট্রান্সপ্লান্ট যেই কোনো ব্যাপারে আপনার ভিজিটিং চার্জেস দিতে হবে না, আমার রেফারেন্স দেবেন, এবং কোনো প্রবলেম হলে আমাকে ডিরেক্ট আপনারা কল করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, যে কোনো প্রবলেম কিন্তু আপনি শেয়ার করতে পারেন হেয়ার রিলেটেড। ওকে, তো আশা করছি আমার এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ঘন্টাটা বাজাতে অবশ্যই ভুলবেন না, যাতে করে এই ধরনের ভ্যালুয়েবল এবং ইনফরমেশনাল এডুকেশনাল ভিডিও আপনি আপনার ইউটিউব হোম পেজে পেয়ে যান সবার আগে। সো দেখতে থাকুন আমার চ্যানেল, স্টে সেফ, টেক কেয়ার, বাই ফর নাও। থ্যাংকস ফর ওয়াচিং মাই দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন so that you will get all notification automatically. Thank you.